1971 সালের মহান মুক্তিযুদ্ধে ফেনীর সোনাগাজী ছিল 2 নম্বর সেক্টরের অধীনে। আজ আমরা মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আকম ইসহাক ও তার সহযোদ্ধাদের বীরত্ব গাথা তুলে ধরব। বীর মুক্তিযোদ্ধা আকম ইসহাক 1933 সালে ফেনী জেলার সোনাগাজী উপজেলার বাখরিয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম হাজি আব্দুস সাত্তার, মাতা নজমবিয়া। স্কুল জীবন থেকে তিনি ছাত্র রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি 1951 সালে সোনাগাজী মোহাম্মদ ছাবের পাইলট হাই স্কুল থেকে মেট্রিক পাশ করে ফেনী কলেজে ভর্তি হন। কলেজে অধ্যয়নরত অবস্থায় ভাষা সৈনিকদের সংগঠন তমদ্দুন মজলিস সোনাগাজী শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে 1952 সালের ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। এই বীর মুক্তিযোদ্ধা 1954 সালে সোনাগাজী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, 1957 সালে সভাপতি ও একই বছর ফেনী মহকুমা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 1958 সালের ডিসেম্বর মাসে সোনাগাজীর সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কন্যা কানিজ ফাতেমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ব্যক্তিজীবনে তিনি 5 পুত্র সন্তান ও 4 কন্যা সন্তানের জনক ছিলেন। আকম ইসহাক 1966 সালের 6 দফা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে কারাবন্দী হন। 1968 সালে বঙ্গবন্ধুর আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনার জন্য পুরো দেশের মতো সোনাগাজীতেও তিনি অর্থ সংগ্রহ করেন। তিনি 1969-এর গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করতে গিয়ে রাজপথ থেকে গ্রেফতার হন এবং দীর্ঘদিন কারাবন্দী ছিলেন। 7 মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিক নির্দেশনা অনুযায়ী পুরো দেশের মতো আওয়ামী লীগের নেতৃত্বে সোনাগাজীতেও সংগ্রাম পরিষদ গঠিত হয়। আকম ইসহাক সোনাগাজী থানা মুক্তিযুদ্ধ সংগ্রাম পরিষদের সভাপতি ও ফেনী মহকুমা মুক্তিযুদ্ধ সংগ্রাম পরিষদের সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার নেতৃত্বে সোনাগাজী থানা থেকে অস্ত্র নিয়ে ডাকবাংলোর মাঠে এলাকার ছাত্র যুবকদের সংগঠিত করে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ শুরু করেন। 25 মার্চ কাল রাতে পাকিস্তান হানাদার বাহিনী সারা দেশের মতো ফেনীতেও ব্যাপক নৃশংসতা চালিয়ে সিও অফিস দখল করে নিলে পাকিস্তান হানাদারদের প্রতিহত করার জন্য ফেনীর প্রথম প্রতিরোধ যুদ্ধে এই বীর মুক্তিযোদ্ধার নেতৃত্বে সোনাগাজীর যোদ্ধারা অংশগ্রহণ করে পাকিস্তান হানাদার বাহিনীকে প্রতিহত করে। পরবর্তী সময়ে হানাদার বাহিনী ফেনী দখল করে নিলে আকম ইসহাক সহযোদ্ধাদের নিয়ে মুক্তাঙ্গনে চলে যান। তিনি বিলোনিয়া ক্যাম্পে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ, অস্ত্র ও গোলা বারুদের ব্যবস্থা করেছিলেন। একই সময় তিনি ভারতে অবস্থিত মুক্তিযুদ্ধ প্রশিক্ষণ ক্যাম্প মোহরি ট্রেনিং ক্যাম্পের ক্যাম্প চিফ হিসেবে দায়িত্ব পালন করেন। 2005 সালের 27 এপ্রিল বরেণ্য এই দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করেন। সাহসী, লড়াকু, রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধার প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধা ও অকৃত্রিম ভালোবাসা।